जिला भाजपा कार्यकर्ताओं ने प्रधानमंत्री की अवधि में किए अच्छे कार्य के पत्र चित्र को घर घर पहुंचाने का कार्यक्रम शुरू कर दिया है। प्रदेश भाजपा उपाध्यक्ष प्रताप बैनर्जी ने रविवार को जिला भाजपा के कार्यक्रम में बात करते हुए कहा कि संवाददाता सम्मेलन में ये बात का खुलासा किया कि 16 जून से 25 जून एक साल के दौरान प्रधानमंत्री द्वारा किए गए परियोजना और इस सूची को लोगों के घर घर पहुंचाने का कार्यक्रम आयोजन किया है। अगले 10 दिन के अंतर्गत प्रत्येक घर पीएम के चित्र को पहुंचाने के लिए कार्यक्रम का आयोजन किया गया है। प्रधानमंत्री के निर्देशानुसार राज भाजपा के नेतृत्व में ये काम किया जाएगा। প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি এই পত্র দিয়েছে, পুস্তকের কাছে পত্র দিয়েছে। আর এই একটা আমরা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী। সরকারি সম্পত্তি নষ্ট বা আত্মসাত করা, এই বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ পত্র হিসেবে একটি পত্র, এই তিনটি পত্র মানুষের হাতে তুলে দেব। সঙ্গে সঙ্গে এটাও আপনাদের বলছি, যেহেতু আমরা কোভিড-19 দ্বারা আক্রান্ত ক্ষতিগ্রস্ত, তাই আমরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মাস্ক মুখে বেঁধে তবেই আমরা ডোর টু ডোর যাবো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালন করব। আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করব এবং মানুষকেও পত্র দিতে গিয়ে আমরা এই বিষয়ে সচেতন করব। এই কর্মসূচি আমরা নিয়েছি, যার শুভ উদ্বোধন আজকে জেলা থেকে হচ্ছে। মাননীয় মাফুজা খাতুন ভাইস প্রেসিডেন্ট, তিনি আমাদের জেলার দায়িত্বে আছেন। আগামী 10 দিন তিনি এই কার্যক্রমের সহযোগিতা করবার জন্য এই আমাদের জেলায় এসেছেন। কত পরিবারের কাছে যাবেন এই পত্র নিয়ে? আমাদের লক্ষ্য মুর্শিদাবাদ জেলার সমস্ত পরিবারের কাছে পৌঁছানো। 10 দিন সময় রাজ্য দিয়েছে, আমরা চেষ্টা করব 10 দিনের মধ্যে সব জায়গায় পৌঁছতে। যদি না পারি রাজ্যের কাছে অনুরোধ জানাবো, আগামী দিনে যদি আরও কিছু দিন বাড়িয়ে দেন আমরা হয়তো সব মানুষের কাছে পৌঁছাতে পারবো।